অভ্রের দুলা ভাইয়ের বাসায় যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। বাসায় পৌঁছাতে দুলা ভাই এই অভিযোগ নিয়ে আমাদের দিকে তেড়ে এলেন। অনেক সাফাই গিয়ে অন্তঃপুর অভ্র সারা পেল দুলা ভাইয়ের হাত থেকে। তুতুলদের বাড়িটা খুবই সুন্দর, ঢাকা শহরের মাঝখানে সাদা রঙের ডুপ্লেক্স বাড়িটা। বাইরে থেকে পুরো সাদা রঙের হলেও ভিতরে সাদার সাথে কিছু দেওয়ালে আবার হলুদ রঙও মেশানো। মাঝখানের দেওয়ালটি গাঢ় নীল রঙের, সাদার মাঝখানে ফুটে উঠেছে। হলরুমটি নানা শোপিজে আর শৌখিনে আবাসপত্র ঠাসা। দুলা ভাইয়ের বাবা নেই, মা আছে, সে থাকে স্পেনে দুলা ভাইয়ের বড় ভাইয়ের সাথে। এই বাড়িতে আরিশাপু আর দুলা ভাই একাই থাকেন। আরিশাপুর বিয়ে হয়েছে অপরের বিয়ের আরও 8 বছর আগে। দেরি করে আসায় বাসায় গিয়ে সোজা খাবার টেবিলে বসে পড়তে হলো। পুরো টেবিল ভরে আছে বিভিন্ন পদের খাবারে, খাবারের সুস্বাদু ঘ্রাণ পুরো ঘর ম করে বেড়াচ্ছে। আমরা টেবিলে বসার পর আরিশা আপু চিংড়ি মাছের একটা আইটেম নিয়ে এলেন, দেখে মনে হচ্ছে মাত্রই চোলা থেকে নামানো হয়েছে। দুলা ভাই বলে উঠলেন, এটা তোমার আপুর স্পেশাল আইটেম, একদম গরম গরম খেতে হয়। আমি বললাম, আপু আমাকেও শিখিয়ে দিবেন? অবশ্যই ওরু, দেখেছো তুতুলের বাবা একেই বলে ভালো মেয়ে, শেখার আগ্রহ আছে তা তো আমরা জানি। আরিশা, আমার একমাত্র শালা সাহেবের বউ কি কখনো খারাপ হতে পারে? তোমার এই রান্নাটাও কোনো তুলনা হয় না, এর জন্য হলেও তোমার জ্বালাতনগুলো সহ্য করে থাকা যায়। আমি মুখে হাত দিয়ে মুচকি হাসলাম। আরিশা আপু দোলা ভাইয়ের দিকে চোখ গরম করে তাকালেন। দোলা ভাই একটা ঢোক গিলে খাবার বাড়ার দিকে নজর দিলেন। আমি বললাম, আপু আপনিও বসুন না, ওরু তোমরা খাও, আমি পরে খাবো। কেন আপু, আপনি বসুন না, সবাই একসাথেই খাই। থাক, আমি পরেই বসবো, তোমরা এখন খাও, আমি বসলে তোমাদের বেড়ে খাওয়া পেকে। আপু আমরা কি পর্যায়ে আমাদের বেড়ে খাওয়াতে হবে? আমরা নিজেরা বেড়ে খেতে পারবো না? আপু আপনি খেতে বসুন, না হলে আমি পরে খাবো। অভ্র বলল, আপু তুমি বসো তো, সবাই একসাথেই খেয়ে ফেলি। আপু একটু মৃদু হেসে দুলা ভাইয়ের পাশে খেতে বসে পড়লেন। আমরা চারজন খেতে বসে পড়লাম। তুতুল টেবিলের পাশে ফ্লোরে বসে চারপাশে খেলাধুলা নিয়ে সরিয়ে সিটিয়ে রেখে দুলা ভাইয়ের ফোনে গেমস খেলছে। এত এত খাবারের আইটেম রাখা যে কোনটা সেরে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না। একটা দুটো পদ খেতেই তো আমার পেট ভরে গেল। আরিশা আপু বললেন, এ কি ওরু, তুমি ইলিশ মাছ ভাজা খাচ্ছ না কেন? থাক আপু, খাবো না। কেন, ভালো লাগে না ইলিশ মাছ? ভালো লাগে, কিন্তু ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে তো আমি বেছে খেতে পারি না। অভ্র আমার কথায় খাওয়া বন্ধ করে বললেন, এটা কোনো কথা, কাঁটা বাসার জন্য ইলিশ মাছ খাবে না? কত সুস্বাদু একটা মাছ, দাও আমি কাঁটাটা বেছে দিচ্ছি। অভ্র তার পাতে একটা ইলিশ মাছ ভাজার টুকরো নিয়ে খুব ভালো মতো কাঁটাগুলো বেছে বেছে আমার পাতে দিতে লাগলো, আর আমি তা খেতে লাগলাম। দোলা ভাই একবার চোখে ইশারা করে আরিশাপুকে দেখালো। অভ্র নিজের খাওয়া বাদ দিয়ে পুরোদমে আমার খাওয়ার পিছনে লেগে গেছে, বারবার এটা ওটা পাতে বেড়ে দিয়ে যাচ্ছেন, আমার কোনো বারণই শুনছে না। আমি কি এত খেতে পারি নাকি? আমাদের খাবারের মাঝখানে দুলা ভাই হঠাৎই অভ্রকে বললেন, অভ্র তোর বিয়েতে তো আমার কোনো গিফটই দেওয়া হয়নি, পরে সুযোগ পেলে তো আর এ নিয়ে খেপাতে ছাড়বি না। আর ইশাপু বললেন, খেপাবেই তো, একটাই শালা, দাওনি কেন, এখন শুনবে সারা জীবন ভরা খোটা। জি না শালার বোন, সেই সুযোগ আর আমি আপনার ভাইকে দিচ্ছি না। দুলা ভাই পকেট থেকে আমাদের দুজনের মাঝখানে একটা কাগজ রেখে একগাল হেসে বললেন, এই নে অভ্র, আমার পক্ষ থেকে তোর বিয়ের উপহার, 10 দিনের হানিমুন প্যাকেজ। দুলা ভাইয়ের মুখে হানিমুনের কথা শুনে অভ্র ভীষণ খেয়ে উঠল, আর আমি চোখ বড় বড় করে মুখে খাবার যেন আর গিলতেই পারছি না। আরিশা আপু অভ্রের দিকে পানির গ্লাসটা পাড়িয়ে বললেন, সাবধানে দেখে খা। উনি এক চুমুকে পুরো গ্লাসের পানি শেষ করে ফেললেন। দুলা ভাই বললেন, বান্দরবন 10 দিনের জন্য হানিমুনে যাবি নেক্সট মন্থে, এখন বল কিভাবে যাবি, বাই ট্রেন নাকি বাই প্লেন? অভ্র কিছুক্ষণ ইতস্ত বোধ করতে করতে বললেন, দুলা ভাই এখন তো সম্ভব না, এখন একটু ব্যস্ত আছি কাজে। এমন একটা মার দিব অভ্র যে তুই দুলা ভাইয়ের নামই ভুলে যাবি। ওই কাজ কি তুই শুধু একাই করিস, আমরা করি না? নাকি আমরা বিয়ে বাচ্চা কাচ্চা হওয়ার পর কাজে ঢুকিয়ে গেছি, আমি আর কোনো কথা শুনছি না। নেক্সট মন্থ কয় তারিখে যেতে পারবি বল, আমাকে তো আবার কনফার্ম করতে হবে রে বাবা। দুলা ভাইয়ের সামনে তাগড়া দিয়ে যাচ্ছেন।
আমার আর অভ্রের মুখের অবস্থা হয়েছে দেখার মতো। দুজনে পুরো জবুথবু হয়ে আসি। মাঝে মাঝে মনে হয় দোলা ভাইয়ের জীবনের উদ্দেশ্য হলো আমাকে আর অভ্রকে শুধু অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়া। আমাদের অবস্থা দেখে মুক্তি দিল তুতুলের হাতের ফোনটি। হঠাৎই বাস খায় গলায় বেজে উঠতে শুরু করলো। দোলা ভাই বললেন, তুতুল ফোনটা দিয়ে যাও। তুতুল দৌড়ে এসে বাবার হাতে ফোনটা দিয়ে পাশে দাঁড়িয়ে রইল। দোলা ভাই কিছুক্ষণ ফোনে কথা বলে হাসি মুখে আরিশাপুকে বললেন, সৌরভের ছোট বোন মানে তার এক বন্ধুর এক ছেলে সৌরভের পর এখন আবার আজ একটা মেয়ে হয়েছে। দোলা ভাইয়ের কথা শেষ হতে তুতুল তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বোন হলে কি হয়? দোলা ভাই একগাল হেসে বলেন, বোন হলে অনেক আনন্দ হয়, একটা খেলার সাথী হয়, তাকে খুব আদর যত্ন করতে হয়। এই যে সৌরভের ছোট বোন হলো, তা এখন সৌরভ বড় হয়ে গেছে। তুতুল খুব মনোযোগ সহকারে কিছুক্ষণ তার বাবার কথা শুনে বলল, বাবা আমার একটা বোন লাগবে, আমাকে একটা বোন এনে দাও না। তুতুলের কথা শুনে দোলা ভাই আর আরিশা আপু দুজনে থতমত খেয়ে গেলেন। আমি খাওয়ার ফাঁকে ঠোঁট চেপে একটু হেসে নিলাম। বাবা বোন এনে দাও না, দোলা ভাই বললেন, তুতুল দেখছো না এখানে বড়রা খেতে বসেছে, যাও বাবা তুমি ফোন নিয়ে সোফায় বসে গেমস খেলো। তুতুল খুব জোর দিয়ে না বলে তার বাবার হাত ধরে জোরে জোরে নাড়িয়ে বলল, না আমি যাব না, আমার ছোট বোন লাগবে, আমাকে একটা ছোট বোন এনে দাও। চার বছরের বাচ্চার জেদ ভয়ঙ্কর হয়। তুতুলও সেই ভয়ঙ্কর জেদ নিয়ে দোলা ভাই বারবার বলতে লাগলো। দোলা ভাই আমাদের দিকে তাকিয়ে আবার একগাল হেসে বললেন, বাবা এখন তো আমার না, তোমার মামা মামি তোমাকে বোন এনে দিবে, তোর মামাকে বল তোকে একটা ছোট্ট বোন এনে দিতে। দোলা ভাইয়ের কথায় তুতুল তার বাবার হাত ছেড়ে তার মামার হাত ধরে বলতে লাগলো, ও মামা মামা আমাকে একটা বোন এনে দাও না, আমিও সৌরভের মতো বড় ভাই হতে চাই, দাও না মামা। অভ্র পড়ে গেল বিপাকে, কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না। একটা জোরপূর্বক হাসি টেনে বলল, তুতুল সোনা এসব কথা বলে না বাবা, যাও খেলতে যাও না, আমার একটা বোন লাগবে, মানে লাগবে, মামা আমাকে একটা বোন এনে দাও না। তুতুল বোন এনে দাও বোন এনে দাও করে করে অভ্রকে পাগল বানিয়ে দিচ্ছে। আর এদিকে দোলা ভাই হানিমুন হানিমুন করে, বেচারার অবস্থা শোচনীয়, দুই দিকে সামাল দিতে দিতে তিনি অস্থির হয়ে পড়েছেন। আর আমার কথার নাই বা বললাম, সেই যে মাথা নিচু করে আর উঠায়নি, দোলা ভাই থামার নামই নিচ্ছে না। তার অবস্থা দেখে মনে হচ্ছে যে তিনি এখনই আমাদের দুজনকে ধরে বেঁধে হানিমুনে পাঠিয়ে দিবেন। দোলা ভাইয়ের হাত থেকে সারা পেতে অভ্রকে অনেক কলকব্জা নাড়াতে হলো। অবশেষে আমার ফার্স্ট সেমিস্টার ইনকোর্স পরীক্ষার বাহানা দিয়ে হানিমুনটা কিছুদিনের জন্য পোস্টপেন্ডিং করা সম্ভব হলো। ওই বাড়ি থেকে আমরা বের হলাম শেষ বিকেলের দিকে। আরিশাপু অনেক করে থেকে যেতে বলেছিলেন, মূলত অভ্র ভাইয়ার হানিমুনের শব্দটা জ্বালাই পরে বাহানা কাটিয়ে সেখান থেকে যাওয়ার ব্যাপার নাকচ করে দিলেন। থেকে যাওয়া মানে রাত অবধি দোলা ভাইয়া হানিমুন নিয়ে জোর জবরদস্তি সহ্য করা। ও মাই গড, অসম্ভব। আমি তো তবুও শালকের বউ হিসাবে তার উদ্ভট মজার থেকে যতটুকু সার পাই, কিন্তু অভ্রকে তো সারাদিনই কানের কাছে পুরোটাই শুনতে হয়। সোজা সাপটা যে কিছু বলে দিবে তাও সম্ভব না। কেন যাবি না, কি সমস্যা? 101টা প্রশ্ন বাহার সবাই খুলে বসবে। গাড়ি চালিয়ে আমরা একটা দীঘির পাড়ের দিকে এসে পড়লাম। দীঘির স্বচ্ছ পানিতে পরন্ত বিকেলের রক্তিমাভা ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে কম্পিত মান পানিতে নড়ে ওঠায় সে লাল খণ্ডের প্রতিফলিত দেখতে ভারী সুন্দরই লাগছে। আমি মুগ্ধ চোখে গাড়ির জানালা দিয়ে সেই সৌন্দর্য দেখতে লাগলাম। জানালা গুলিয়ে চলে আসা ঠান্ডা হাওয়া আমার সম্মুখের চুলগুলো এলোমেলো করে দিতে লাগলো। ওনার দিকে তাকিয়ে দেখলাম এত সব সৌন্দর্যে কোনোতে কি তার খেয়াল নেই। উনি সামনে তাকিয়ে নিজের সমস্ত ধ্যান মগ্ন লাগিয়ে গাড়ি চালাচ্ছেন। তার এই কুচ পরোয়া নেই ভাবটা দেখে আমি একটু নাক ফুলালাম। কানের কাছে গিয়ে জোরে একটা ডাক দিয়ে বললাম, শুনছেন? অভ্র কানে হাত দিয়ে বললেন, এত জোরে ডাকছো কেন? আমি কি কানে শুনি না? গাড়িটা একটু থামান না কেন? কেন আবার জিজ্ঞেস করতে হয়? দেখছেন না বাইরে কত সুন্দর? এমন সুন্দর জায়গায় এসে কেউ না থেমে আবার যেতে পারে? কেউ না পারলেও আমাদের পারতেই হবে। এখানে এখন থামালে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, তার উপর যদি আবার জ্যামের কবলে পড়ি তবে তো আর কথাই নেই।
রাত হয়ে গেলে হবে, এর জন্য এত সুন্দর একটা জায়গা না দেখে চলে যাব? উনি আমার কথাটি বিকৃত করে বললেন, রাত হয়ে গেলে হবে, তারপর অনেক রাতে গিয়ে পড়ালেখা করবেটা কে শুনি? ওরু তোমার মাথায় কোনো চিন্তাই নেই, কয়েকদিন পর যে তোমার এক্সাম, এক্সামের আরও দেড় মাস বাকি, এখন থেকে এত সিরিয়াস হবার দরকার কি? আমার রেজাল্ট তো মোটামুটি খারাপ হয় না, এখন থেকে যদি ভালো মতো পড়াশোনা করো তবে যে রেজাল্ট পাও তার থেকেও ভালো রেজাল্ট পাবে। উনি গাড়ি না থামিয়ে পড়ালেখা নিয়ে পড়ে গেলেন বলে আমি একটু মুখ ভার করে বললাম, এত ভালো রেজাল্ট দিয়ে কি করব, গিনিস বুকে তো আর নাম লেখাতে যাব না। গিনিস বুকে নাম লেখাতে হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারলে চলবে। ওরু তোমাকে অনেক পড়ালেখা করে নিজের একটা পরিচয় বানাতে হবে, মেয়েদের সেফ ডিফেন্স হওয়া খুবই প্রয়োজন। আমি একটু দুষ্টুমির ছলে বললাম, কেন আপনি বুঝি হাঁপিয়ে উঠেছেন, আমি যতদিন আসছি তোমার কোনো অসুবিধা আমি হতে দিব না, এই বিশ্বাস রাখো, কিন্তু ধরো আমার যদি কিছু একটা হয়ে যায় আমি চাই না তখনও তোমার কোনো অসুবিধা হোক, তুমি যেন নিজের উপর ডিপেন্ড থাকো। মেয়েদের সেলফ ডিফেন্স হওয়া নিয়ে তার কথাগুলো শুনতে ভালো লাগছিল, কিন্তু তার সেসব তো কথাগুলো শুনে আমার চোখ আংশিক ছলছল করে উঠল, হঠাৎ যেন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। উনি যেন বুঝতে না পারেন তাই চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইলাম। তখনই গাড়ি ব্রেক কষে শব্দে টের পেলাম, অবাক হয়ে ওনার দিকে তাকানোর আগেই উনি দরজা খুলে বাইরে বের হয়ে এসে আমার পাশে দরজাটা খুলে বের হতে বললেন। আমি অবাক হয়ে বললাম, গাড়ি থামালেন কেন, বাসায় চলুন, আই থিঙ্ক 5 মিনিট ঘুরলে কিছু হবে না, না থাক চলুন তো বাসায়, চলে যাই। অবরার কিছু না বলে আমার হাত ধরে গাড়ি থেকে টেনে বের করে সামনে নিয়ে আসলো। আমি হতভম্ব হয়ে গেলাম, জায়গাটা আসলে সুন্দর, দীঘিটা অনেক বড়, মাঝ বরাবর আরও একটা কাঠের চওড়া পুল আছে, দীঘির আশেপাশে বিভিন্ন খাবারের ভ্যান গাড়ি এসে বসে আছে, অনেকে ঘুরতে এসেছেন, সবাই ছড়িয়ে ছিটিয়ে ঘুরছেন, দু চারটে কাপলদেরও দেখতে পাওয়া গেল হাত ধরাধরি করে দীঘির পার ঘেঁষে হাঁটছে, কেউ বা আবার বসে বসে গুটুর গুটুর করে গল্প করছে। আমরা দীঘির উপর কাঠের পুলের মাঝ বরাবর দাঁড়িয়ে রইলাম, কিছু খাবে না, ফুচকা না, আমার দিকে একটু ভুরু কুচকে তাকিয়ে অব্র ঝট করে আমার হাতটা ধরে পুলটার কিনারা ঘেঁষে দাঁড় করিয়ে দিল। উনি হাতটা ছেড়ে দিলে আমি শেষ, এই স্বচ্ছ পানিতে মিলিয়ে যেতে সময় লাগবে না, সুন্দর হলেও দীঘির পানির গভীরতা অনেক, তার উপর আমি সাঁতার পারি না। আমি আতঙ্কে চমকে উঠে চোখ বড় বড় করে এদিক ওদিক তাকাতে লাগলাম, এ কী করছেন, আমি পড়ে যাবো তো, এক সেকেন্ডে আমাকে মেরে টেরে ফেলার প্ল্যান করেছেন না তো, শেট আপ স্টুপিড, আমাকে শয্যা টেনে তুলুন, সত্যি পড়ে যাব, আমি কিন্তু সাঁতার পারি না, প্লিজ টেনে তুলুন, তুলব কিন্তু মুখ গোমরা করে অবস্থায় তুলব না, আগে হাসো তারপর তুলব। তার কথা শুনে আমি হাসবো না কি কাঁদবো বুঝতে পারছি না, উনি ভেবেছেন তার গাড়ি না থামানোয় আমি মন খারাপ করে আসি, তাই এখন আমাকে হাসানোর জন্য এরকম করছে, ভালো কথা, তা বলে এভাবে থ্রেড দিয়ে। আমি অবাক হয়ে চোখ বড় বড় করে বললাম, আমি না হাসলে আপনি আমাকে পানিতে ফেলে দিবেন? হ্যাঁ যদি ডুবে যাই, যাবে, নাক ফুলিয়ে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম। কেউ মন খারাপ করলে তাকে পারসুয়েড করতে হয়, হাসাতে হয়, সবাই তাই করে, আর আপনি এভাবে আমাকে হাসাতে বলছেন? অব্রাহামের সবার মতো আর কিছুই করে না, এবার তাড়াতাড়ি হাসো, আমি মুখ ফুলিয়ে বললাম, না হাসবো না আমি। উনি ব্যাপক ভাব নিয়ে বললেন, ওকে, কথাটি বলে অব্র হাতের বাঁধনটা আর একটু হালকা করে দিতে আমি ভয়ে লাফিয়ে উঠে এবার পিছনের পানির দিকে তাকানোর চেষ্টা করে চেঁচিয়ে বললাম, না 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 প্লিজ ছাড়বেন না, যা বলবেন তাই করব, হাসবো তো, আমি ভয়ের তো মুখে মাথা নাড়িয়ে বললাম, তাহলে হাসো, আমি আতঙ্কিত মুখে ঠোঁট টেনে হাসি দিলাম। অব্র বললেন, এভাবে না, আরও একটু হাসো, আমি বোকার মতো মুখ টেনে আরও বেশি করে হাসলাম, গুড। অব্র হাত টেনে আমাকে সোজা করে দাঁড় করাতে আমি বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলাম, কি ভয়ানক লোক রে বাবা। হাঁপানোর এক ফাঁকে তার চোখ আর চোখে তাকিয়ে দেখে উনি আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আসেন। আমি জোর করে দাঁত গেলিয়ে তাকে আবারও হাসি দেখাতে লাগলাম, কিছু খাবে, হ্যাঁ কি আইসক্রিম, সোজে সামনে তাকিয়ে রোবটের মতো তার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তিনি একটু মুসকি হেসে আইসক্রিম আনতে চলে গেলেন, কিছু দূর যেতে আমি পিছন থেকে ডেকে বললাম, শুনুন আইসক্রিম কিন্তু দুইটা আনবেন। উনি একটু থেমে আবার দু পা এগোতেই বললাম, আমার জন্যই দুইটা। গাড়ির উপর উঠে বসে দুই হাতে একটা ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা চকলেট কোন আইসক্রিম নিয়ে মজা করে খাচ্ছি। এবার বাম হাতেরটায়
কামড় বসাচ্ছি, আবার আরেকটা ডান হাতের টায়। অপরা আমার দিকে কিছুক্ষণ ভরুকুসকে তাকিয়ে থেকে বলেন, ভাত খাওয়ার সময় মুরগির মতো খুঁটে খুঁটে খাও, আর এখন একেবারে একসাথে দুইটা আইসক্রিম। আপনি কি ইনডিরেক্টলি আমার খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছেন? আমি ইনডিরেক্টলি কিছু বলি না, বলতে হলে ডিরেক্টলি বলবো। আর একদিন যদি এক চামচ ভাত খাওয়ার পর পেট ভরে গেছে, পেট ভরে গেছে কীর্তন শুনি, তাহলে জাস্ট এই মুহূর্তটাকে রিমাইন্ড করে দিব। কথাটি বলে উনি আমার নাকে লেগে যাওয়া আইসক্রিমটা একটু টিস্যু দিয়ে মুছে দিলেন। আমি তাকে একটা মুখ ভেংসি দিয়ে পুনরায় আমার খাওয়ায় মনোযোগ দিলাম। হঠাৎ আমার চোখে পড়লো দিঘির ওপারে সবুজ ঘাসের উপর একটা ছেলে আর একটা মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে। তাদের দেখেও মনে হচ্ছে তাদের নতুন বিয়ে হয়েছে। ছেলেটি একবার মেয়েটিকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, আবার পরক্ষণে মেয়েটিও লাজুক ভঙ্গিতে ছেলেটিকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। তাদের দিকে পুরো ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকায় আমার নাকে আবারও আইসক্রিম লেগে গেল। সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। দেখতে কি ভালো লাগছে, আহা জুটিটা কতই রোমান্টিক। হঠাৎই অব্র আমার নাক পুনরায় টিস্যু দিয়ে মুছে দেওয়ায় আমি সম্বিত ফিরে পেলাম। গাড়ির সাথে হেলান দিয়ে উনি পুনরায় ভুরুকুসকে ফোন টিপছেন। আমার মুখ ফুলে গেল, হ্যাঁ এই তো হবে, সবার বর কত রোমান্টিকভাবে তাদের বউকে আইসক্রিম খাইয়ে দিবে, আর আমার বর আমাকে বাচ্চাদের মতো টিস্যু দিয়ে নাকে লেগে থাকা আইসক্রিম মুছে দেবে সারা জীবন। রোমান্টিক বর করে মরলাম, আর শেষে কিনা কপালে এই জুটলো। অরুরে তোর ভাগ্য দেখে তো সব রোমান্টিক জিম মেয়েরা গলায় কলসি বেঁধে এই দিঘির জলে ডুবে মরবে। ঘুম থেকে উঠে এক পলক সারা রুমে একবার চোখ বুলিয়ে দেখে নিলাম, অপরকে কোথাও খুঁজে পেলাম না। ভোরের আলো সব ফুটে উঠেছে, এত ভোরে তার নিরুদ্দেশ হওয়ার পিছনে রহস্য উদ্ঘাটন আমার মন মস্তিষ্ক তৎপর হয়ে উঠে পড়ে লেগে গেল। গোয়েন্দা হয়ে রহস্য উদ্ঘাটনের আগে নিজেকে ফ্রেশ করে নেওয়াটা বাঞ্ছনীয় মনে করলাম, কিন্তু শরীর সায় দিচ্ছে না, আর একটু ঘুমাতে ইচ্ছে করছে। কিছুক্ষণ ঝিমিয়ে ঝিমিয়ে আলসেমি ভেঙে ওয়াশরুমে ঢুকে পড়লাম। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে একটা তোয়ালে নিয়ে মুখ মুছতে মুছতে বারান্দায় এসে নিচে উঁকি দিয়ে দেখলাম অপর একটা পাতলা সাদা শার্ট পরে বাগানে ঘুরে বেড়াচ্ছে। স্নিগ্ধ সকালে স্নিগ্ধ মুখটি দেখে মনটি ফ্রেশ হয়ে গেল। ঘুম ঘুম ভাবটি রকেটের গতিতে উধাও হয়ে গেছে। নিচের ঠোঁটটি আলতো করে চেপে হেসে হাতের তোয়ালেটি নিচে ফেলে আমিও নিচে চাপার জন্য দৌড় দিলাম। রুমে দরজার কাছে আসতে একটু থেমে পিছিয়ে যেয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আমার পরনে কাল রাতেরই হালকা গোলাপি রঙের সাধারণ পাতলা সুতি থ্রি পিস রয়েছে। চুলগুলো হাত দিয়ে ঠিক করে ওড়নাটা ভালো মতো ঠিক করে নিলাম। চেহারাটা কেমন যেন খালি খালি লাগছে। ড্রয়ার খুলে একজোড়া ঝুমকো কানের দুল বের করে তাড়াতাড়ি কানে পরে নিলাম। তারপর নিজেকে আরও একবার আয়নাতে ভালো মতো দেখলাম। না উরু, খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। তাড়াহুড়োয় আমি খালি পায়ে বাগানে চলে আসলাম। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির বিন্দু গাছের সবুজ পাতার কোনায় জমে আছে। সকালের মিষ্টি নরম সূর্যের আলো সেই জমে থাকা বৃষ্টির ফোঁটায় যেন আটকে গিয়ে মুক্তার মন চিকচিক করছে। আমার মাঝে মাঝে হঠাৎই টুক করে পাতার গায়ে থেকে গড়িয়ে পড়ছে। অপর প্যান্টের পকেটে দু হাত ঢুকিয়ে হেঁটে হেঁটে হয়তো প্রকৃতি সেই সৌন্দর্যটাকে উপভোগ করছে। ভেজা ঘাসে আস্তে আস্তে পা ফেলে আমি লুকিয়ে লুকিয়ে তার পিছু দিয়ে বাম কাঁধে হাত দিয়ে একটা টোকা দিলাম। তিনি বাম কাঁধের দিকে তাকাতে আবার ডান কাঁধে টোকা দিলাম। পুনরায় বাম কাঁধে টোকা দেওয়ায় আগে উনি পিছনে না তাকিয়ে আমার হাত খপ করে ধরে ফেলে সোজা আমাকে তার সামনে নিয়ে এলেন। ভুরু ভাস করে আমার দিকে তাকিয়ে বললেন, এই তুমি সকাল সকাল এখানে কি করছো, তোমার পড়া নেই? উনি আবারও আমার পড়া নিয়ে পড়ে গেলেন বলে আমি বিরক্ত বোধ করলাম। মাঝে মাঝে মনে হয় উনি আমার বর নন, আমার টিচার। অসহ্য মুখ ভার করে উত্তর দিলাম, মাত্রই তো ঘুম থেকে উঠলাম, একটু পর পড়তে বসবো। তুমি মাত্র ঘুম থেকে উঠেছো? হ্যাঁ। এনি ডাউট? মাত্র ঘুম থেকে উঠে এমন সাজগোজ করে ফেলতে পারলে আর পড়তে বসতে পারলে না? ওনার কথা শুনে আমি হতবাক, শুধু কানে একটা ঝুমকো দুল পড়েছি আর একে তিনি সাজগোজ বলছেন? তাহলে আজকালকার মেয়েদের ফাউন্ডেশন, ফ্ল্যাট লিপস্টিক, কাউন্সিলার, ব্লাশ আরও কত কি এইসব দেখে কি বলবেন, শুধুমাত্র কানের দুল পরাতে সাজগোজ করা হয়ে গেল?
আমি সেটা বলছি না, আমি বোঝাতে চাইছি যে ঘুম থেকে উঠেই তো আর কেউ কানে এত বড় ঝুমকো পরে হাঁটতে বের হয় না। শুধুমাত্র একটা কানের দুল পড়েছি বলে এতগুলো কথা বুকে হাত গুঁজে অন্যদিকে তাকিয়ে আমি মুখ ভার করে রইলাম। অবরুদ্ধ পা এগিয়ে আরও একটু কাছে দাঁড়িয়ে পাশ থেকে আমার থুতুনি ধরে এবার এগিয়ে এসে আরেকবার ওদিকে নাড়িয়ে গভীর মনোযোগে দেখতে লাগলো। আমি ভুরু কুচকে তার দিকে তাকালাম। আমার দৃষ্টি তাকে বলে দিচ্ছে এভাবে কি দেখছেন। আমার অদৃশ্য প্রশ্নের উত্তর দিতে অব্র বললেন, দেখছি তোমার গালে কোনো সমস্যা আছে কি না, একটু পরপর শুধু ফুলে যায় কেন। তার কথা শুনে রাগে আমার কান দিয়ে যেন ধোঁয়া বেরোতে লাগলো। আমি দাঁত কিড়িমিড়ি করে দ্রুত গতিতে সেখান থেকে চলে আসতে লাগলাম। আর অব্র পিছন থেকে পেটে খিল ধরে যায় হাসি হাসতে হাসতে বললেন, ওরু আই অ্যাম জাস্ট কিডিং, ঝুমকোই দেখতে তোমায় সুন্দরই লাগছে। সত্যি কে শোনে কার কথা। আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। হঠাৎই পায়ে একটু তীক্ষ্ণ ব্যথা অনুভব হতে বাম পা উঁচু করে শব্দ করতে লাগলাম। আমার পায়ে কাটা ফুটে গেছে। অব্র দৌড়ে এসে আমার পা ধরে উঁচু করে দেখে মৃদু হেসে বললেন, আমার থেকে দূরে যেতে চাইলেও দূরে যেতে পারলে না দেখেছ। কথাটি বলে একটু টান দিয়ে সে আমার পা থেকে কাঁটাটি বের করে ফেললেন। আচমকা তীক্ষ্ণ ব্যথায় তার কাঁধে শার্টের খানিকটা অংশ আমি খামচে ধরলাম। ব্যথাটি লাগলে ব্যথাটি অনুভব হলো না। তার বলা শেষের কথাটি তিনি মজার ছলে এই মুহূর্তে নিয়ে বললেও আমার কানে অন্যরকমভাবে বাজলো। কেমন একটা অনুভূতি হলো, কেমন যেন ঘোরমাখা ভালো লাগাময়। হাসপাতালের বেডে ভাঙা হাত পা নিয়ে বসে আছি। ভাঙা হাত পা বলতে হাত ভেঙেছে আর পায়খানিকটা ব্যথাও পেয়েছি। কপালের কোনো একটু ছিলে গেছে। ভার্সিটি থেকে ফেরার পথে রিক্সা উল্টে পড়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। তারপর আমাদের ভার্সিটির একজন নতুন ইয়াং প্রফেসর ঘটনাস্থলে আমাকে দেখে হাসপাতালে নিয়ে গেছেন। হাসপাতালের একজন ডাক্তার এসে আমাকে ব্যান্ডেজ করে চলে গেছেন। আসিফ স্যার এখন বাইরে গেছেন আমার জন্য কি মেডিসিন আনতে। বালিশের সাথে ঠেস দিয়ে বসে বসে আমি যে কক্ষটিতে আসি সেখানকার সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। আমাকে দেখে অতটাও আহত বিচলিত মনে হচ্ছে না। এমন সময় অব্র ঝড়ের গতিতে রুমে প্রবেশ করে আমাকে ধরে উদ্বিগ্ন মুখে দেখতে লাগলো। তাকে দেখে আমি প্রথমে চমকে উঠে তারপর থমকে গেলাম। তার মুখে একই অবস্থা, এলোমেলো চুল, ফ্যাকাশের চাহনি, শুকনো মুখ। মনে হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট নয়, তার উপরই রীতিমতো একটা বড় সড়ক ঝড় পড়ে গেছে। উনি আমার গালে দুহাত রেখে আতঙ্কিত মুখে অস্থির হয়ে বলতে লাগলেন, অরু তুমি ঠিক আছো তো? খুব বেশি ব্যথা করছে? সব আমারই দোষ। আমি যদি তোমাকে আনতে যেতাম। আমি চোখ বড় বড় করে হতবিম্ব হয়ে তার কাণ্ড দেখতে লাগলাম। অব্রের পিছন পিছন কম বয়স্ক একজন ইন্টার্ন মেয়ে ডাক্তারের শুকনো মুখে প্রবেশ করলো। অব্র পিছনে দাঁড়িয়ে বলল, থ্যাংক গড স্যার আপনি আপনার ওয়াইফকে পেয়েছেন। আমার একটু ভুরু কুচকে গেল। উনি আমাকে খুঁজে পেয়েছেন, এতে এই ডাক্তার এত খুশি কিসের? এরপর যে ইন্টার্নাল ডাক্তার থেকে যা শুনলাম তাতে আমি বাকরদ্ধ হয়ে গেলাম। কারণ ডাক্তার যে যা বলল তা হলো এ, অব্র পাগলের মতো ছুটতে ছুটতে হাসপাতালে এসেছে, এরপর আমাকে খুঁজে না পেয়ে আরও অস্থির হয়ে গেছেন। আজ অরু নামের তিনজনে হাসপাতালে অ্যাডমিট হয়েছিল। বিধা আমাকে খুঁজে দিতে রিসেপশনের সিটে একটু সময় লেগেছিল, আর এতটুকু সময় উনি নিজেই পাগল হয়ে গেছেন। আর পুরো হাসপাতাল শুদ্ধ নার্স ডাক্তারদের পাগল বানিয়ে ছেড়েছেন। ডাক্তারদের সাথে রাগারাগি চিৎকার চেঁচামেচি করে একাকার করে ফেলেছেন। আমাকে এত সব কথা বলায় অব্রে একটু বিরক্ত হয়ে ডাক্তারের দিকে তাকালো, আর তাতে সে মেয়ে ডাক্তারটি ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। অব্র সেই মুহূর্ত আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন। তার মতে এত সব পেশেন্টের মাঝে ডাক্তাররা আমার ভালো মতো ট্রিটমেন্ট করতে পারবে না, তাই তিনি বাসায় নিয়ে গিয়ে ডাক্তার ডেকে নিজ দায়িত্বে আমার খেয়াল রাখবেন। তার চোরাচুরিতে ডাক্তারও রাজি হয়ে গেল। অব্র কিছু ফর্মালিটি পূরণ করতেই উনি আমাকে যাওয়ার আগে থেকে এক চুলো নড়তে মানা করেছিল, কিন্তু বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল। বিছানা থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা পর্যন্ত এগোনোর চেষ্টা করলাম, দু কদম আঁকাতে পা আর সায় দিল না, পড়ে যেতে লাগলাম। ঠিক তখনই আসিফ স্যার এসে আমার হাত খপ করে ধরে ফেলল। ব্যথা পেয়েছেন স্যার? সবাবই এমন, ভার্সিটিতে নতুন চাকরি পেয়েছেন। লাজুক মুখে সব মেয়েদেরকে আপনি করেই কথা বলেন। আমি একটু হাসবার চেষ্টা করে স্যারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বললাম, না স্যার আমি ঠিক আছি। ঠিক সেই সময় অব্র চলে আসলো। আমাদের দুজনের দিকে এক পলক তাকিয়ে দ্রুত এগিয়ে এসে ঝট করে স্যারের হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিজের কাছে নিয়ে বললেন, ধন্যবাদ প্রফেসর,
শুনলাম আপনি ওরুকে হাসপাতালে নিয়ে এসেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে দু হাত দিয়ে আঁকলে ধরে অভ্র আসিফ স্যারকে কথাগুলো বলতে লাগলো, আর আমি ভুরুকুসকে অভ্রের দিকে তাকিয়ে রইলাম। অভ্র মুখে স্যারকে ধন্যবাদ বললে একটু আঁকে, তার ঝট করে স্যারের হাতটা আমার থেকে সারিয়ানোটা দেখতে মোটেও সৌজন্যমূলক ছিল না, এবং তার কথার ধরন এখন যথেষ্ট অন্যরকমই লাগছে। আমি যতটুকু জানি অভ্র যথেষ্ট সৌজন্যমূলক, কেউ উপকার করলে তার প্রতি প্রচুর কৃতজ্ঞ দেখান। তবে আজ তার হলোটা কি? হেয়ার ইজ এ বিগ মিস্ট্রি। দরজা খুলে আমাকে দেখে চম্পা একটা জোরে কান ফাটানো চিৎকার দিয়ে উঠল। অভ্র চম্পাকে একটা ধমক দিল, কিন্তু আর চম্পার ধমকের কোনো ভুরুক্ষেপই হলো না বলে মনে হলো না। সে সেভাবে দ্বিতীয়বার চিৎকার করে বলে উঠল, ও খালাম্মা দেখা যান আফামনি কি হইয়া গেছে। চম্পার উপর আমি কিঞ্চিত বিরক্ত বোধ করলাম, ও এখানে মাকে ডাকছে কেন? অভ্র আমাকে কোলে করে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় শাশুড়ির সামনে থাকাটা যথেষ্ট লজ্জাজনক। চম্পার চিৎকারে জোরে মা হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে আসলেন, পিছন পিছন বাবাও চলে আসলেন। তারা আমাকে হাতে পায়ে ব্যান্ডেজ অবস্থায় দেখে অস্থির হয়ে পড়লেন। কি হয়েছে, কিভাবে হয়েছে প্রশ্ন করে করে অভ্রকে অতিষ্ঠ করে তুললেন। অভ্র আমাকে প্রথমে রুমে নিয়ে গিয়ে বিছানায় আছোয়া করে রেখে তারপর সবার প্রশ্নের উত্তর দিলেন। বাবা আর মা দুজনেই খুব চিন্তায় পড়ে গেল। আমি হাসি মুখে বললাম, বাবা এত চিন্তা করবেন না, ডাক্তার বলেছে হাতে অত বড় সমস্যা হয়নি, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর বাবা মা চলে গেল। অভ্র দরজা লাগিয়ে আমার কাছে এসে বললেন, অত বড় সমস্যা না তাই না? হাত ভেঙে বসে আসো আর বলছো না কোনো বড় সমস্যা না, ছোট সমস্যা না বড় সমস্যা তা আমি বুঝবো। তুমি এখানে একদম রেস্টে থাকবা, আর এই চঞ্চলতা একটু কমাতে হবে। তোমার হাত পা দুটো জায়গাতে চোট লেগেছে ওরু। উনি আমাকে বাচ্চাদের মতো করে বোঝাতে লাগলেন, আর আমিও বাচ্চাদের মতো করে মুখ করে তার নির্দেশনা শুনতে লাগলাম। ওনাকে দেখতে খুবই ক্লান্ত লাগছে, এসে থাকা সত্ত্বেও কীভাবে ঘামছেন বোঝাই যাচ্ছে, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলেন। আমার একবার মনে হলো তার মাথায় হাত দিয়ে তার এলোমেলো চুলগুলো ঠিক করে দে। সব বলা শেষে উনি হাত দিয়ে কপালের ঘাম মুছে বললেন, বুঝছো ওরু? আমি বললাম, অনেক বুঝছি, এবার আপনি এসব ছেড়ে আমার পাশে একটু বসুন তো। অভ্র আমার পাশে বসে পড়ল, ওনার শুকনো মুখটা দেখে আমার খুব মায়া লাগছে, উনি আমার এত খেয়াল রাখেন কিভাবে? মনে মনে বললাম, অভ্র আপনি এত ভালো কেন? আমার চোখে পানি চলে আসলো। অভ্র বলল, ওরু তোমার কি কিছু লাগবে? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। উনি বললেন, এ কি তোমার চোখে পানি কেন, খুব বেশি ব্যথা করছে? আমি মাথা ঝাঁকিয়ে না বললাম, আর বললাম একটা জিনিস লাগবে। উনি উদ্বিগ্ন হয়ে বললেন, কি বলো? আমার সামনে যে আসে তার মুখে হাসি লাগবে। উনি মৃদু হেসে বললেন, আমার মাথায় আস্তে করে একটা বাড়ি দিয়ে বললেন, পাগলি হাত পা ভেঙে বসে থেকেও মাথা থেকে দুষ্টুমি যায় না। আমিও আহ্লাদি চোখে তাকে মুখ চেপে হাসলাম। অভ্র বললেন, তোমার প্রেসক্রিপশনটা যেন কোথায় রাখলাম? আমি অস্ফুট সুরে বলতে লাগলাম, আচ্ছা আমি যদি আজ মারা যেতাম তাহলে আপনি কি করতেন? উনি প্রেসক্রিপশন খোঁজায় ব্যস্ত থাকায় আমার কথাটি শুনতে পেলেন না। আমিও আরেকবার জোরে আর কথাটি বললাম না, কেন যেন আমি মরে যেতে পারতাম এই মুহূর্তে, এই মানুষটির সামনে থাকতে পারতাম না, এই কথাটি আমার আর ভাবতে ইচ্ছে করছে না। আমার শুধু এই মুহূর্তে অভ্রের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, শুধু অভ্রের দিকে। অশ্রমের সামনে এসে অভ্র আমাকে কোল থেকে নামিয়ে দিলেন, আমি খোঁড়াতে খোঁড়াতে ভিতরে চলে গেলাম। উনি বাইরে দাঁড়িয়ে রইলেন, পা টেনে টেনে হাঁটতে আসলেই কষ্ট হচ্ছে, পায়ের ব্যথায় আমি একটু উহ করে উঠলাম। অভ্র বাইরে থেকে বললেন, ওরু তুমি কি ঠিক আছো? আমি ভিতর থেকে বললাম, হ্যাঁ। কিছুক্ষণ থেমে উনি বললেন, ওরু তোমার সমস্যা হলে আমি কি ভিতরে আসবো? আমি দ্রুত বলে উঠলাম, না। অভ্র আর কিছু বলল না। কিছুক্ষণ পর আমি বের হলে আমাকে হাত ধরে আবার বিছানায় বসিয়ে দিল, একটু পানির গ্লাস আর সাথে এক গাদা ঔষধ নিয়ে এসে আমার সামনে বাড়িয়ে দিল। আমি ঔষধ দেখে করুণ মুখে তার দিকে তাকালাম, ওষুধ খেতে খেতে আমি আসলেই ক্লান্ত, এমন চেহারায় বানিয়ে লাভ নেই ওরু, একদিনও সম্পূর্ণ না যেতে ওষুধ খেয়ে ক্লান্ত হলে তো চলবে না, আমি সত্যি এত বড় ওষুধ খেতে পারবো না। দুপুরে যেগুলো খেয়েছিলাম তবুও একটু ছোটো ছিল, আর এখন দেখুন এই ওষুধগুলো কি বড় বড়, আমার গলায় আটকে যায়, সত্যি খুব খারাপ লাগে। আমার কথা অভ্র একটা কাজ করলো, বড় বড় ওষুধগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে দিল,
একটা ওষুধকে চার ভাগ করলো। আমি একটা একটা করে ওষুধগুলো খেতে লাগলাম। এতে আমার বেশ সুবিধা হলো, আমি মুগ্ধ হয়ে গেলাম অপরের এই কাজে। ওষুধ নিয়ে আজীবন সবাই শুধু আমাকে ধমকে ধমকে খাওয়ানোর জন্য জোর করে গেছে, কিন্তু কেউ তো আজ অব্দি এভাবে আমার সমস্যা বুঝে কষ্ট করে ওষুধ ভেঙে ভেঙে খাওয়ায়নি। আমার এই অসুস্থতার সময় জুড়ে উনি যে আমার ঠিক কতটা যত্ন নিয়েছেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে খাইয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, হাত ধরে ধরে হাঁটতে সাহায্য করা, অনেক সময় ধরে ধৈর্য নিয়ে প্রতি বেলায় ঔষধ ভেঙে দেওয়া, আমার খেয়াল রাখা, সব সব উনি একা হাতেই করেন। অন্য কাউকে হাতে লাগাতেই দেন না, আমার থেকে এক চুলো নড়েন না। অফিস বাদ দিয়ে সারাদিন আমার পাশেই থাকেন, এমনকি এখন উনি আমার সাথে একই বিছানায় ঘুমান, যাতে ঘুমের মধ্যে কাজ থেকে আমার খেয়াল রাখতে পারেন, আমার যেন কিছুতেই কোনো অসুবিধা না হয়। স্ত্রীর অসুস্থতা স্বামীর যত্ন নেওয়ার একটা আদর্শ নির্দেশনা হচ্ছে অপ্র। একটা মেয়ের এতটা যত্ন নিতে কোনো ছেলেকে আমি এখন পর্যন্ত দেখিনি। মাঝে মাঝে তার যত্ন নেওয়া দেখে আমি থমকে যাই। একটা ছেলের দায়িত্বশীলতার জন্য যদি এত কিছু করতে পারে তবে সে কাউকে ভালোবাসলে ঠিক কী করবেন। মাঝে মাঝে একটু লোভে পড়ে যাই, আবার নিজেকে সংযত করে ফেলি। এরা আপু হয়েছিল সেই সৌভাগ্যবতী মেয়ে, কিন্তু আপু সেই ভাগ্য ধরে রাখতে পারেনি। গোসল সেরে বের হতে দরজার সামনে প্রতিদিনের মতো অভ্রকেই পেলাম। উনি হাত ধরে আমাকে বিছানায় বসিয়ে আমার হাত থেকে টাওয়াল নিয়ে আমার মাথা মুছতে লাগলেন। ভেজা এলোমেলো চুলের ফাঁকে ফাঁকে আমি তাকে দেখতে লাগলাম। তাকে দেখে মনে হচ্ছে তার সামনে একটা বাচ্চা বসে আছে, দুষ্টু বাচ্চা যাকে শাসন করে একটু পরপর দমিয়ে রাখতে হয়। গোসলের পর আমি যতটুকু মাথা মুছে রাখি তাতে নাকি হয় না, চুল থেকে যে টপটপ করে পানি পড়ে তাতে নাকি ঠান্ডা লেগে যাবে। মাঝে মাঝে উনি আমাকে এমন বাচ্চাদের মতো ট্রিট করে, এতে আমার ভালোই লাগে, কেমন যেন প্রিন্সেস প্রিন্সেস ফিল হয়। আমার মাঝে মাঝে আমার কথার গুরুত্ব না দিলে রাগ লাগে, আমি কি এতটা পিচ্ছি নাকি। আমি বিছানায় বালিশের সাথে ঠেস দিয়ে আইস করে আচ্ছ হয়ে বসলাম। অভ্রা আমার সামনে একটা থালা করে আপেল নিয়ে ছুরি দিয়ে কাটতে বসে গেল। আমি একটু না আরেকটু বিরক্ত বোধ করলাম, জানি বলে কোনো লাভই নেই, তাই কিছু বললাম না। এই কয়েকদিনে ফলমূল খেতে খেতে আমি অতিষ্ঠ, আমি এখন অনেকটা ঠিক হয়েছি, আস্তে আস্তে নিজে হাঁটতে পারি, তাও মোটামুটি নাড়াতে পারি। তবুও অভ্র এসব অখাদ্য থেকে মুক্তি দিচ্ছে না। আমি একবার তার হাতের দিকে আরেকবার তার মুখের দিকে তাকালাম। অপরা একটা অ্যাশ কালারের টি শার্ট পরে গভীর মনোযোগ দিয়ে ফল কাটছে। তার মনোযোগ ভাঙাতে আমি বললাম, এই যে মশাই, আমি কিন্তু অর্ধেক আপেল খাবো, অর্ধেক খাবে না পুরোটা খাবে তা এই মশাই বসবে। আমি তার দিকে সরু চোখে তাকালাম। চম্পাকে বলবে নিচে বসার ঘরটা ভালো মতো ঝেড়ে মুছে সাজিয়ে রাখতে, হঠাৎ বসার ঘরে নিয়ে পড়লে কেন, আমাদের বসার ঘরে সবসময় সাজানোই থাকে। আরও গোছ গাছ রাখতে হবে, নিউজ রিপোর্টাররা আসবে সুন্দর দেখাতে হবে না। উনি ভুরুকুসকে বললেন, নিউজ রিপোর্টাররা আসবে মানে? আসবেই তো, কয়েকদিন পর নিউজ রিপোর্টাররা এ বাড়িতে এসে হুট করে নিউজ বানিয়ে নিবে যে অভ্র নামের একজন ভদ্রলোক কীভাবে তার স্ত্রীকে ফল খাইয়ে খাইয়ে ফলের বস্তা বানিয়ে ফেলছে। আমার কথায় অভ্র আরও কিছুক্ষণ ভুরুকুসকে তাকিয়ে থেকে হঠাৎ জোরে জোরে হাসতে লাগলেন। ওরু, সিরিয়াসলি তুমি এত মজার মজার কথা বলো কী করে? এমন অবস্থার মধ্যেও কেউ এভাবে কথা বলতে পারে? আমি মুগ্ধ চোখে তার হাসি দেখতে লাগলাম। অট্ট হাসি থেমে গেলেও ঠোঁটের কোণে এখনও সেই হাসির ছটাক লেগে আছে। ভাবাবেগ প্রকাশে এখনও চোখগুলো চিকচিক করছে। মনোমুগ্ধকর রূপ নিয়ে তিনি আবারও আপেলগুলো পিস পিস করে কাটতে লাগলেন। আপনাকে কি কেউ কখনো বলেছে আপনি অতিরিক্ত শব্দটা চাইতে একটু বেশি সুন্দর? আমার কথায় তিনি লাজুক ভঙ্গিতে মুসকে এসে বলে উঠলেন। আমি ভুরুকুসকে গম্ভীর হয়ে ভান ধরে বললাম, এভাবে হাসবেন না, নয়তো একদিন দেখবেন মেয়েদের হার্ট অ্যাটাক হওয়ার অপরাধে আপনাকে পুলিশ ধরে জেলে ঢুকিয়ে দিবে। উনি আমার নাক ধরে মৃদু টেনে বললেন, তুমি যে খুব দুষ্ট একটা এটা কি তুমি জানো? আমি গম্ভীর ভাবনায় পরিচার ভঙ্গিতে পরক্ষণে খিলখিল করে হেসে উঠলাম। উনিও হাসতে লাগলেন। আমি হাসি থামাতে থামাতে বললাম, একটা কথা বলবো, আমি কিন্তু মোটে এমন না, এত বেশি কথা আমি এর আগে কারোর সাথে কখনোই বলছি কি না সন্দেহ, কিন্তু আপনি সামনে থাকলে আমি শুধু বেশি বেশি কথা বলে ফেলি, আপনার সাথে আমার সব দুষ্টুমি করতে ইচ্ছে হয়। এই গুলাম, আপনার সব দুষ্টামি গ্রহণ করতে প্রস্তুত রাজকুমারী। অভ্রের কথা এবার আমি প্রচণ্ড খিলখিল করে হেসে উঠলাম, একদম চোখে পানি এসে পড়ার মতো হাসি। আর এবার আমি না অভ্র আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল।